এসব উড়োজাহাজ ওড়ে না, তবুও এরা আসল উড়োজাহাজের মতোই দেখতে। এদেরকে বলা হয় স্কেল মডেল উড়োজাহাজ। নব্বই দশকের শুরুর দিকে উড়োজাহাজের এই স্কেল মডেল সংগ্রহের নেশা চাপে ওমর ফারুক টিপুর বাংলাদেশ বিমানের কিছু মডেল দিয়ে সাজাতে থাকেন নিজের সংগ্রহশালা। এই যে বিমানের এই মডেলটা, এটা বিমান লিজ নিয়েছিল 747-200 সিরিজের। এটা অরিজিনাল প্রথম ছিল আমেরিকান একটা কোম্পানির, যেই কোম্পানি ওরা কিনেছিল ওরা আর রং করেনি, ওই কালার রেখে চালাচ্ছিল। তারপর বিমান যখন আসে তখন এই স্ট্যাবিলাইজারটা রং করেছে বিমানের লোগোতে, আর কিনারে অ্যাশকালারের উপরে বাংলাদেশ বিমান লিখেছিল। এটা লিজ নিয়েছিল, এখন এটা ফেরত দিয়ে দিয়েছে। বিশেষ করে এই 747টা এখন আর পাওয়া যায় না, খুব কম আছে। এই মডেলগুলো আসল উড়োজাহাজের তুলনায় 200 ভাগের 1 ভাগ, 400 কিংবা 500 ভাগের 1 ভাগ হয়। কোনোটার দামই 4,000 টাকার কমে নয়। স্কেল আর এয়ারলাইন্স ভেদে দাম আরও বেশি হয়ে থাকে। স্কেল মডেল নির্মাতা প্রতিষ্ঠানকে আসল উড়োজাহাজ তৈরির প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। এটা যেমন আন্তনভ কোম্পানির পৃথিবীর সব থেকে বড় ট্রান্সপোর্ট প্লেন ছিল, 3-6 ইঞ্জিনের। রিসেন্টলি এটা ডিস্ট্রয় হয়ে গেছে, যে রাশিয়া বম্বিং করলো ইউক্রেনে। অরিজিনাল এয়ারবাস A400 ট্রান্সপোর্ট প্লেনটা, এটা 1:500, ঠিক এই মডেলটার থেকে 500 গুণ বড় হলো অরিজিনাল এয়ারক্রাফ্টটা। জার্মানির সরকারি প্রধান বা অন্য কোনো অফিসিয়াল কাজে ইউজ করে এয়ারবাস A350। মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা DC-3 ব্রিটিশ এয়ারওয়েজের কনকর্ড, ফিফা বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বে ভ্রমণ করা ম্যাকডোনাল্ড ডগলাস 80 বিমান সহ 100-এর মতো স্কেল বিমান কালেকশন রয়েছে এ সংগ্রাহকে। বিমান কিন্তু প্রথম আরম্ভ করেছিল এই DC-3 প্লেন দিয়েই। অরিজিনাল প্লেনটা ছিল ইন্ডিয়ার যোধপুর ওইখানকার রাজা, পরে ওই প্লেনটা উনি দিয়ে দিয়েছিলেন 71 সালে যুদ্ধের সময়। জেনারেল ওসমানী সাহেবে ওইটা নিয়ে নানার সেক্টরে আর কি যেতেন, পরে ওই প্লেনটা দিয়ে বিমান আরম্ভ করেছিল। কোকাকোলা কোম্পানি লিজ নিয়েছিল, তারপর এই প্লেনে ওয়ার্ল্ড কাপটা দিয়ে পুরো ফুটবল ওয়ার্ল্ড কাপটা রেখে অনেক পৃথিবীর অনেক দেশেই আর কি ঘুরেছিল। এই প্লেনটা বাংলাদেশেও এসেছিল বিশ্বকাপ নিয়ে। এটা ম্যাকডোনাল্ড ডগলাস 80, অনেকে শর্টকাটে কিন্তু ম্যাড ডগও কিন্তু ডাকে, পাগলা কুত্তা MD। এটা যেমন কাতার এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ এটা পার্টিকুলার কালেকশন করার কারণ হলো, এমনি হয়তো আমি কিনতাম না, কিন্তু কাতারে এবার নভেম্বরে যে 2022 ওয়ার্ল্ড কাপ আরম্ভ হচ্ছে, ওটার স্পন্সর হিসাবে কাতার এয়ারওয়েজ ওর প্লেনগুলিকে এরকম কালার করেছে। সংগ্রহের বেশিরভাগটাই তার বন্ধুদের মাধ্যমে করেছেন ওমর ফারুক টিপু। সংগ্রহের শোকেসটা যখন দেখেন তখন নিজের মধ্যে এক ধরনের পরিতৃপ্তি অনুভব করেন তিনি।